সুকান্ত হালদারকে গামছা পরিয়ে বরণ করে নেবেন। এবার আমরা শ্রী প্রবীর সাহা মহাশয়কে গামছা দিয়ে বরণ করে নিচ্ছেন। সবিতা মনোজ সরকারকে আমরা গামছা পশ্চিম দিকের যে দলটা আসছে আমাদের সুমন থেকে গামছাকে বরণ করে নিচ্ছে আমাদের উত্তম মুখার্জি মহাশয়। এই সম্মেলন আমাদের এই বছরের প্রথম সম্মেলন। আমাদের বয়স জ্যেষ্ঠরা আমাদেরকে আশীর্বাদ করেছিল, বলেছিল এই সম্মেলনটা করার জন্য, তাদের ইচ্ছাকৃতের জন্য, তাদের ইচ্ছা আমরা রাখার জন্য আমরা সকলে মিলে পূর্ব হেমন্ত নগর অধিবাসীবৃন্দের প্রত্যেকটি সদস্য, নবজাগরণ শিক্ষা মন্দিরের প্রত্যেকটি সদস্যর একান্ত সহযোগিতা এবং সাহায্যের দরুন আমরা আজকের এই অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পেরেছি। তার জন্য আমি আন্তরিকভাবে আমাদের প্রত্যেকটি সদস্যর কাছে কৃতজ্ঞ। বিশেষ করে যার কথা না বললা নয়, আমার অভিভাবক, রাজনৈতিক অভিভাবক সজল দাস, যার সহযোগিতায় আমি এই এত বড় অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি। নবভারতপুর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই আপামর জনতাকে, আমাদের যারা গ্রামবাসী, যাদের আমাদের যারা আমাদেরকে সব কিছু দিয়ে সহায়তা করেছে, সময় দিয়েছে, আর বিশিষ্ট যারা আমাদেরকে সাহায্য করেছে তাদের মধ্যে দেবাশিস ধর, বিশ্বনাথ রায়, এছাড়াও রয়েছে রামপ্রসাদ রায়, উৎপল মুখার্জি, মণিমোহন পাল, অজিত বিশ্বাস, শিবেন বিশ্বাস, সাইমন রায়, স্বপন বিশ্বাস, এছাড়াও আরও সমীর বিশ্বাস অনেকেই রয়েছেন, আরও সবাই যথেষ্ট সাহায্য করেছেন এবং এদের সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারতাম না। এখানে আমাদের আজকে 20-22টা দল অংশগ্রহণ করবে এবং তাতে আমাদের আমরা যা অ্যাপ্টোমাস করেছি সেটা আপনার প্রায় 7,000 লোকের আয়োজন করা হয়েছে, রান্নাবান্না করা হয়েছে। আশা করছি আমরা সেই টার্গেটটা ছুঁয়ে নেব। সবাই আজকে ওয়েদার ভালো আছে, কালকে অবধি টেনশনে ছিলাম যে ওয়েদার কী হবে, কিন্তু আজকে সত্যি খুব সুন্দর ওয়েদার ছিল, যার কারণে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই মতুয়া মহামিলন উৎসব এই বছরই আমাদের প্রথম। এছাড়াও আমরা সারা বছর বিভিন্ন কর্মযজ্ঞের মধ্যে আমরা এখানে সবসময় জড়িত থাকি, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, সব কিছু প্রত্যেকটা অনুষ্ঠান আমরা পালিত করি।
এবং এছাড়াও যদি কখনো কোনো সমস্যা হয় পাড়ার মধ্যে কারোর, সেই বিষয়টাও আমাদেরকে আমাদের গার্জিয়ান যারা আছে তারা সাহায্য করে, সেভাবেই আমরা মানুষের পাশে থাকি। উত্তম মুখার্জি, 209 নং পার্ট, তৃণমূল কংগ্রেস সভাপতি। আজকে সেই উৎসবে আমি এসেছি, প্রতিবারই আসি, তাদেরকে নমস্কার জানাই, হরিচাঁদ প্রণাম জানাই। খুবই খারাপ, খুব খারাপ, অন্যায় হচ্ছে। গতবার বহু লোক কষ্ট পেয়েছে, এবারও পাচ্ছে, আমরা এর বিরোধিতা করি। 3 লক্ষ 20 হাজার কোটি টাকা মেটাতে পারবে না, আবার সেই গতবারের মতোই।